সমন্বিতম লোকনাথ ত্রিলোকেশম কৌন্তম ভারণাঙ্গুলি নীলবর্ণ কৃতবাসম শ্রীবৎস। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করছি, আর আমার সকালের গোপালের পুজো দেওয়া হয়ে গেছে। চলো তোমাদের একবার দেখাই। এই যে দেখো, তো পুজো পাঠ সব কমপ্লিট এইদিকে, আর তারপরে যেখানে মা লক্ষ্মীর আজকে পুজো হবে সেই থানটাও আমি রেডি করে নিচ্ছি। এই যে দেখো, এইখানটায় এই টুলের মধ্যে মানে জল চৌকিটাতে পূজা হবে, আর সেসবই আমি এখন জোগাড় করব। আর তার আগে আমি এখন একটু আলপনা দিয়ে নেব সারা বাড়িতে, মানে আলপনাটা ততক্ষণ শুকাবে, আর তারপরে আমি রান্নাবান্না সেরে এসে একেবারে ঠাকুরের কাজে লেগে পড়ব। তখন সারাদিন মান আমি করতে পারবো। তো রান্নাবান্না তো আর পরে হবে না, একবারে আগে করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা ভালোই লাগবে। গোপালের তো পুজো পাঠ দিয়ে নিলাম, আর তাই গোপালের এই পোশাকটা আজকে পরিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, তাই আমি এখানে নিয়ে আসলাম আজকে তোমাদেরকে। তো দেখো, এখানে আমি সকালবেলা শুধু একটু খই কলা আর একটু মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি, আর তারপরে যখন লক্ষ্মী পুজোর জোগাড় দেবো তখন আবার গোপালের জন্য লুচি পায়েস বা সুজি যাই করি, ফলমূল মিষ্টি সব দিয়ে আবারও দুপুরবেলায় ভোগ দেবো। তো এই পাশে তো আমি পুজোগুলো সেরে নিলাম, আজকে একটু ফুল কম আছে, লক্ষ্মী পূজার জন্য ফুল রেখে দিয়েছি, তাই এইদিকে শুধু একটু অল্প অল্প করেই ফুল দিয়েছি। আর এই পাশটায় যে থানটাতে আমি এখন মা লক্ষ্মীর পুজোর সব জোগাড় করব, মা লক্ষ্মীকে বসাবো, তো এই জল চৌকিটাতে কিন্তু আমি আজকে পুজো করব। তো এটা আমি প্রথমে রেডি করে এই জায়গাটা একটু আলপনা দিয়ে নিয়েছি যেখানে ঘট বসানো হবে, আর সেটা একটু শুকালেই ভালো হয়, না হলে আবার নষ্ট হয়ে যাবে আলপনাটা। তো সঙ্গে থাকো, এখন আমি আলপনা দেব, চলো সেটাই তোমাদের সঙ্গে এখন আমি দেখাবো, চলো। তো আগে রাত্রের জন্য যে খিচুড়ি আর ঘাটি তরকারি হবে সেটা আগে রান্না করে নেব, আর তারপরে আমি রেডি হয়ে একবারে পুজোর ঘরে বসে যাব। তো চলো। তো দেখো, এখানে আমি রাইস কুকারে আগে দুপুরের জন্য ভাতটাও বসিয়ে দিলাম, কেন বেলা অনেকটাই যেহেতু হয়ে যাচ্ছে, আর ওদিকে আমি আতপ চালের খিচুড়ি করব, তাই রাইস কুকারে আলাদা করে ভাতটা অন্যদিকে বসিয়ে দিলাম। আর খিচুড়ি ঘাটি বসানোর আগে প্রথমে আমি পায়েসটা করে নিচ্ছি, কেন এটা ঠান্ডা হতেও সময় লাগবে, আর তারপর আমি ঘাটি আর খিচুড়িটাও করে নেব। আর রান্নাবান্না একেবারে করে নিচ্ছি, কেন পরের দিকে আর আমার কোনো ঝামেলা থাকবে না, শুধু পুজো পাঠ করলেই হয়ে যাবে। আর তারপরে চলে আসলাম আমি এখন খিচুড়ি রান্না করতে, এটাও মোটামুটি হয়ে গেছে ঘাটি আর খিচুড়ি, শুধু ঘি দিতে বাকি। আর একটু বড় বড় হাঁড়ি কড়াই চাপালাম এই জন্যই যে আমার কয়েকজন নিমন্ত্রিত আছে, ওরা আসবে সন্ধেবেলায়, আর প্রত্যেকবারই ওদের আমি বলি, আর প্রসাদ খেতে ওরা ভালোবাসে আমাদের বাড়িতে, তাই একটু বেশি বেশি করে রান্না করছি। আর ঘি গরম মশলা দেওয়া হয়ে গেলে আমার কিন্তু ঘাটিটাও হয়ে গেছে, আর ওদিকে খিচুড়িও মোটামুটি হয়ে এসেছে। এবার দুটোকেই নামিয়ে দেবো, দিয়ে আমি ফ্রেশ হয়ে চলে যাবো ঠাকুর ঘরে। দেখো, আমার খিচুড়ি রান্না হয়ে গেল। এই যে এতক্ষণ ধরে চলছিল যুদ্ধ,
তো এখন বাজে মোটামুটি দুটা পার হয়ে গেছে, আমার মনে হয় ঘড়ি দেখারও আমি টাইম পাইনি। যাই হোক, দুটা পার হয়ে গেছে আর আমার এই যে খিচুড়িও হয়ে গেছে, দেখে নাও। আমি খিচুড়ি কিন্তু আজকে হাঁড়িতে করিনি, সসপ্যানে করলাম। আর এইখানে দেখো, এখানে আছে পাঁচমিশালি ঘাটি তরকারিটা, এটাও আমার এখন হয়ে গেছে। আর তারপরে চলো এতক্ষণে তোমাদেরকে একটা জিনিস দেখাই। সারাদিন আমার এত বেলা কেন হলো রান্নাবান্না করতে, আর পুজোর কাজও কমপ্লিট হলো না, আর্ধেকের মতো হয়ে গেছে। তো বাকিটা এখন একটু ফ্রেশ হব, একটু এই সব চেঞ্জ করে তারপরে আবার আমি ঠাকুর ঘরে ঢুকে যাব। কিছুটা করে রেখে এসেছি আর বাকিটা এখন করব। তো ততক্ষণে চলো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, যে আমি এক দেড় ঘন্টা মনে হয় সময় লাগলো, তো এই দেড় ঘন্টা ধরে আমি কেমন আলপনা দিলাম, চলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো, এটা আমার উঠানে দিয়েছে, তারপর ঢুকতে এখানে গেটে, এটা আমাদের ঢুকতে গেট, এখানে এটা দিয়েছি ডিজাইন, আর দেখো এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না, ঘর দোর একদম পরিষ্কার করে নিয়েছি। আর এবার এই পাশের রুমে চলো তোমাদেরকে এটাও দেখিয়ে দিই কেমন দিয়েছি। তো এই দিওয়ানটার সামনে আমি এই আলপনাটা দিলাম, এত সময় লাগলো এর জন্য একটু আমার বেলা হয়ে গেল, আর অন্যান্য কাজ অসুবিধা নেই আমি করে নেব, একটু তাড়াহুড়ো করে হাত চালিয়ে করলেই আমার হয়ে যাবে। তো চলো এবার দেখাবো হচ্ছে সিঁড়ি, মানে যেখান থেকে আমার ঠাকুর ঘরে উঠতে হয় সেই সিঁড়িটা দিয়ে এবার আমি চলো তোমাদেরকে দেখাই হচ্ছে সিঁড়ি, আর আমি এখন উঠছি। তো চলো দেখতে থাকো, দেখতে থাকো। আর এই সিঁড়ির উপরের থাপে একটা দিয়েছি এরকম একটা ডিজাইন, আর এখানে তো দুটো আমার গাছ থাকে তাই জায়গাটা দেখতে সুন্দর লাগবে। আর এই পাশে থাকে আমার মা লক্ষ্মীর ভাণ্ডার চাল, তো সেটা তো আমি এখানে দিয়ে দিয়েছি। আর তারপরে উপরের সিঁড়ি এটা তো দিলাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগে, ওই একটা দিনই তো কষ্ট করে একটু দিয়েই দিলাম। আর এখানে একটা ডিজাইন দিয়েছি, আর এই হচ্ছে ঠাকুর ঘরের বারান্দা। এখানে আবার আলপনাগুলো কিন্তু ভালো বোঝা যায়, মানে এইটাতে টাইলস দেওয়া হয়নি, টাইলস দিব পরে। এটাতে আছে এদিক থেকে শুরু করেছি, মাকে এবার সরাসরি ঘরে নিয়ে যাব। তো এই দেখো এইখান পর্যন্ত আলপনা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে, মনে হয় বোঝা যাচ্ছে না। তো চলো এবার নিচে যাই আর রেডি হই।
বন্ধুরা আমাদের অনেকটাই সময় পেরিয়ে গেছে সমস্ত কাজ করতে করতে তবুও কিন্তু কাজ শেষ হচ্ছে না মানে লক্ষ্মী পূজা বুঝতেই পারছো কতটা কাজ থাকে তো আমাদের সামনে বাড়িতে পুরোহিত চলে এসেছে আর আমি এখন খুব তাড়াতাড়ি লুচি আর সুজিটা বানিয়ে নেবো তাহলে আমার মোটামুটি হয়ে যায় আর এরপরে পুজো বসে যাব আর সারাদিনে অনেক অনেক সময় লাগলো আমার এই পুরো জোগাড়টা দিতে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সমন্বিত লোকনাথ ত্রিলোকেশ কৌন্ত ভারণং হরিং নীলবর্ণ কৃতবাসম শ্রীবৎস পদ ভূষিতম গোকুলা নন্দনম ব্রহ্মা দৈরভি পূজিতম এস সচন্দন গন্ধপুষ্প পদ্ম অর্ঘ্যম এতস্মৈ সূর্যায় মহালক্ষ্মী দেবতায় ভাষণ দুঃখ নাশিনীং বিষ্ণু বক্ষ বিলাসিনী দোল পূর্ণিমানিশী নির্মল আকাশ মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে আসি মুনিবর উপনীত হইল আসি বৈকুণ্ঠ নগর হ্যালো বন্ধুরা তো দেখো আমার পুজো পাঠ সব শেষ আর যারা যা যাদেরকে আমি প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ করেছিলাম মোটামুটি সবাই চলে এসেছে তো সবাই প্রসাদ খেয়েও গেল আর আমরাও বাড়ির সবাই প্রসাদ খেয়ে নিলাম আর তো তোমরা দেখলে তো আমাদের কিভাবে পুজো হয় লক্ষ্মী পুজো আর বাড়ির সকলেই আমাদের খুব আনন্দ করে আজকের দিনটা খুব কাটলো আর যাদের যাদের বাড়িতে পুজো হয় সবার ভালো হোক মা লক্ষ্মী সবাইকে কৃপা করুক সবাই যেন বছরের পর বছর এইভাবে আনন্দ করতে পারে আর আমরাও যেন করতে পারি আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বেশিক্ষণ আর ব্লগটাকে বড় করছি না দেখো ঘড়িতে এখন 9টা বাজে আর এখানেই ব্লগটা শেষ করছি তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে আর তোমরা যারা আমার নতুন বন্ধুরা আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ টাটা